হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা সুপার সুপার এক্সক্লুসিভ আপডেটকে নিয়ে কথা বলবো এবং এটা কিন্তু অবশ্যই আমাদের সাকিব ভাইয়াকে নিয়ে এবং সাকিব খানের আপকামিং প্রজেক্ট তুফানকে নিয়ে সো এখন বিষয়টা হচ্ছে এখন মার্কেট কিন্তু পুরোপুরি সরগদম যা আমাদের দরদকে নিয়ে এবং দরদের পোস্টার এসে গেছে প্রচণ্ড ভালো একটা ফিডব্যাক পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে ইভেন দরদের প্যান ইন্ডিয়া কয়েকটা পোস্টারও কিন্তু এসে গেছে এবং আমি কিন্তু প্রিভিয়াসলি ভিডিওতে কথাও বলেছি তো আমরা কিন্তু অবশ্যই গিয়ে ভিডিওগুলো চেক আউট করতে পারো সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তার আপকামিং প্রজেক্ট তুফানকে যে নিয়ে যে প্রজেক্টটাকে নিয়ে আমি কেন প্রত্যেকে এক্সাইটেড এবং যেহেতু রায়ান রফি এই প্রজেক্টটার ডিরেকশন দেবেন তো এক্সপেকটেশনটা আরো অনেকগুলো বেড়ে যাচ্ছে বন্ধুরা সো এই তুফান যে প্রজেক্টটা আসছে এই প্রজেক্টটার কিন্তু সেট ডিজাইনের কাজ কিন্তু চলছিল আমাদের রামজি ফিল্ম সেটিতে। এটা আমরা কিন্তু মোটামুটি প্রত্যেকেই জানি তো সেই সেট ডিজাইনের কাজটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে হ্যাঁ বন্ধুরা এবং এই পার্টিকুলার আপডেটটা আমি কিন্তু পেয়েছি একটা ফেসবুক পেজ থেকে আব্দুল সিং বলে একটা ফেসবুক পেজে আছে যে আছে এবং সে কিন্তু কন্টিনিউয়াসলি সাকিব খান সংক্রান্ত আপডেটগুলো দেয় এবং তার আপডেটগুলো কিন্তু মোটামুটি মিলেও যায় তো এই আপডেটটা আমি কিন্তু পেলাম এবং সাকিব খানের এই আপকামিং যে প্রজেক্টটা মোটামুটি ফেব্রুয়ারি এন্ড থেকে এটার শ্যুটিং স্টার্ট হয়ে যাওয়ার কথা ছিল মানে ফেব্রুয়ারি তেইশ চব্বিশ তারিখ থেকে কিন্তু এটা এটার যে শুটিং স্টার্ট হয়ে যাওয়ার কিন্তু কথা ছিল এবারে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এটার শুটিং ফেব্রুয়ারি এন্ড থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে এবারে দেখা যাক এটার শুটিং কতদিন চলে এবং পুরো শুটিংটা রামজি ফিল্ম সিটিতে হয় কি না বা হয়তো ম্যাক্সিমাম পোর্শনটা কিন্তু ওখানে হয়ে যাবে বাট কিছু পোর্শন হয়তো বাইরে শ্যুট হলেও হতে পারে বাট এখনকার এক্সক্লুসিভ আপডেট হচ্ছে এইটা যে তুফানের পুরোপুরি কিন্তু সেট নির্মাণের যে কাজ এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবং সাকিব ভাইয়া হয়তো ইউএসএ থেকে ফিরে এলে তুফানের হয়তো শুটিং স্টার্ট করবেন এটাই হচ্ছে এখনকার আপডেট এবং এরকম আপডেটগুলো পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা